অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে সম্পাদ্য আলোচনা করব। পূর্বের ক্লাসেও সম্পাদ্য আলোচনা করেছি, একটা চতুর্ভুজ আঁকিয়েছি। তো চতুর্ভুজ কাকে বলে তোমরা জানো, যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলা হয়। তো চতুর্ভুজ আঁকতে কয়েকটি উপাত্তের প্রয়োজন হয়, তার মধ্যে একটি উপাত্ত নিয়ে আমরা চতুর্ভুজ গত ক্লাসে এঁকে আঁকিয়েছি। সেটা হলো যে একটি ত্রিভুজের তিনটি বাহু এবং দুইটি অন্তর্ভুক্ত কোণ দিয়ে একটি চতুর্ভুজ আঁকিয়েছি। আজকে আঁকাবো একটি ত্রিভুজের চারটি বাহু আর একটি কোণ নিয়ে একটি চতুর্ভুজ আঁকাবো। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে বুঝবে, শুনবে, তাহলে তোমরা খুবই উপকৃত হবে। আর আশা করছি তোমরা সবাই বই, খাতা এবং স্কেল, পেন্সিল, কম্পাস, চাঁদা এগুলি নিয়ে উপস্থিত আছো। তো এখনই আমি শুরু করতে যাচ্ছি অনুশীলনী 8.2-এর 13 নম্বর এক্সট্রা শুরু করছি। এটা নির্দিষ্ট মাপের চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে। আমি অনুমান করে আঁকাবো, তোমরা সঠিক মাপে রাখাবে। আমি যদি 3 সেন্টিমিটার নেই, একেবারে ছোটো হয়ে যায়, এটুকু হয়ে যায়, সেই কারণে আমি অনুমান করে আঁকাই আর তোমরা সঠিক মাপে রাখাবে। এ বাহু 3 সেন্টিমিটার, একটা বাহু, আরেকটা বাহু নিব 3.5 সেন্টিমিটার, আর বাহু নিব 2.8 সেন্টিমিটার, আরেকটা বাহু 3 সেন্টিমিটার, আর কোণের পরিমাপ নিব 45 ডিগ্রি। তাহলে এই চারটি বাহু এবং একটি কোণ নিয়ে একটি চতুর্ভুজ আঁকাবো। তো শুরু করছি। থ্রি সেন্টিমিটার একটা বাহু, এ বাহু, চারটি বাহু নিলাম। এবার একটি কোণ আঁকাবো, কোণের পরিমাপ চাঁদার সাহায্যে নিব, 45 ডিগ্রি একটি কোণ। যে কোনো মাপের একটি বাহু নিলাম, এবার চাঁদার সাহায্যে কোণের পরিমাপটা নিব। এই চাঁদার উভয় দিক থেকেই 180 ডিগ্রি মাপ আছে, যে ডান দিক থেকে বাম দিকে 180 ডিগ্রি আছে, নিচের দিক থেকে পরিমাপটা করা আছে তোমার চাঁদার মধ্যেও এভাবে আছে, আবার এই বাম দিক থেকে উপর দিক থেকে আছে 180 ডিগ্রি, অর্থাৎ এই চাঁদার পরিমাণটা এইদিকে যেটা দেখতেছ এটা 180 ডিগ্রি আছে। তো এই বাহুর সাথে যে কোনো মাপের একটি বাহু নিয়েছি, এই বাহুর একেবারে এই শুরুতে এই বিন্দু থেকে, অর্থাৎ এই প্রান্ত বিন্দু থেকে এই চাঁদার ঠিক মাঝখানের সাথে মিল করব, এই চাঁদার বাহুর সাথে মিল করব। এটা মিল করার পরে আমরা দেখব যে এই যে 10 ডিগ্রি, 20, 30, 40, 45 ডিগ্রি আমরা পরিমাপটা নিয়ে নিব। এই চাঁদার বাহুর, চাঁদার ঠিক মাঝখানের সাথে এই বাহুর একেবারে শুরু থেকেই মিল করব, এই চাঁদার রেখার সাথে যেখান থেকে পরিমাপ শুরু হয়েছে সেখান থেকে এবং বাহুটা মিল করব। সেখানে মিল করে 10, 20, 30, 40, 45 ডিগ্রি একটি কোণের পরিমাপ নিব। এটি 45 ডিগ্রি ওখানে একটু চিহ্ন করলাম, ওই চিহ্ন থেকে অথবা তার আগে পরে থেকে যোগ করলে একটি কোণ উৎপন্ন হবে, এটা আমরা এক্স কোণ দিব 45 ডিগ্রি। আর কোণের বাহু ছোট বড় হলে কোণের মানের পরিবর্তন হয় না। আমরা জানি যে কোণের অক্ষরগুলি ক্যাপিটাল লেটার হয় সাধারণত, আর বাহুর অক্ষরগুলি স্মল লেটার হয়, আমি তাই দিয়েছি। এটা 45 ডিগ্রি কোণ, চাঁদার সাহায্যে পরিমাপ করলাম 45 ডিগ্রি, বাহুগুলি পরিমাপ নিয়েছি। এটাই বিশেষ নির্বাচন, যে মনে করি একটি ত্রিভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.8 সেন্টিমিটার, ডি সমান 3 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখন একটি চতুর্ভুজ আঁকাব, ডান পাশে আঁকাই।
যে কোনো রশ্মি নিলাম বিই, এ বাহু সমান করে বিসি অংশ কাটব, এ বাহুর সমান করে এই বিসি অংশ কাটি, যেখানে যে মাপ নিব তার চিহ্ন অবশ্যই দিব এবং অক্ষরগুলিও সময় মতো বসাবো। বিসি অংশ কাটতেছি, এটা এ বাহুর সমান মাপ নিয়েছি। এখন এই বিসি রেখাংশের এই বিবিন্দুতে এক্স কোণের সমান করে কোণ ইবিএফ আঁকাবো। একটা কোণ আরেক জায়গায় আঁকাইতে দুইবার পরিমাপ নিতে হয়, কম্পাস দিয়ে পরিমাপ নিব। এক্স কোণের সমান করে অর্থাৎ 45 ডিগ্রি সমান করে বিবিন্দুতে কোণ আঁকাবো। তাই যে কোনো এই এক্স বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, ঠিক এই পরিমাপ নিয়ে এই বিবিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। এটা যে কোনো মাপের পরিমাপ নিয়েছি। এরপরে এই এক্স কোণের নিচের বাহু এবং এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তার সমান পরিমাপ নেই। নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহুর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তার সমান পরিমাপ নিলাম, এখানে চিহ্ন করলাম। এই পরিমাপটা নিয়ে এই যে বিসি রেখাংশটা আর এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। এখন এই বিবিন্দু থেকে বৃত্তচাপ দ্বয়ের মাঝখান দিয়ে রেখা টানলে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণটাই হবে 45 ডিগ্রি, অর্থাৎ এক্স কোণের সমান কোণ উৎপন্ন হবে। কোণ ইবিএফ আঁকাইলাম, এটা এক্স কোণ অথবা 45 ডিগ্রি উল্লেখ করতে পারি। এখন বিএফ রেখাংশ থেকে এই বিএফ রেখাংশ থেকে বি বাহুর সমান করে বি অংশ কাটব, বি বাহুর সমান পরিমাপ নেই, বি বাহুর সমান পরিমাপ নিয়ে এই বিএফ থেকে এই বি এ অংশ কাটি, এটা বি অংশ কাটতেছি। এ অক্ষর বসাই আর পরিমাপটা নিয়েছি বি এ সমান করে। এখন এই এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এই সি ও ডি এ সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এরপরে এ ডি এবং সি ডি যোগ করব, তবেই আমরা একটা চতুর্ভুজ পাব। এখন এই এ বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান পরিমাপ নেই, এ বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান পরিমাপ নিলাম, এই সি এর সমান পরিমাপ নিলাম, এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি কোণ এ বি সি এর অভ্যন্তরে, একটা বৃত্তচাপ আঁকলাম। আবার ডি এর সমান পরিমাপ নেই, ডি বাহুর সমান পরিমাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করল। যেখানে যে পরিমাপ নিচ্ছি সেখানে যে সেই চিহ্নগুলি রেখে আসতেছি, অবশ্যই চিহ্নগুলি রাখতে হবে কারণ প্রশ্নের মধ্যে লেখা থাকে
অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক, এরকম লেখা থাকে। তাই যেখান থেকে যে পরিমাপ নেব অবশ্যই চিহ্ন দেখাই আসব, চিহ্ন এভাবে দেখাতে হবে। এখন এ ডি এবং সি ডি যোগ করি, এ ডি বাহুটা সি এর সমান করে নিয়েছি আর সি ডি বাহু ডি এর সমান নিয়েছি। এই এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হলো, এটাই চারটি বাহু দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্রই একটি চতুর্ভুজ। আমরা জানি সেই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে, এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। তাহলে একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য, চারটি বাহু এবং একটি কোণ নিয়ে একটি চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে, আমি তাই আঁকিয়েছি, এটা একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। তো আমি আবার বলছি কীভাবে আঁকিয়েছি, এইটুকু হলো বিশেষ নির্বাচন। আমরা লিখতে পারি এভাবে, বিশেষ নির্বাচন মনে করি দিয়ে, বিশেষ নির্বাচন মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, এই পরিমাপগুলি উল্লেখ করতে হবে। একটি চতুর্ভুজের বিশেষ নির্বাচনটা এভাবে লিখতে পারি, মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.8 সেন্টিমিটার, ডি সমান 3 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। যেহেতু সম্পাদ্যের এক্সট্রা করতেছি, এখানে যেটার পরিমাপ দেওয়া আছে সেটার পরিমাপ অবশ্যই বিশেষ নির্বাচনে উল্লেখ করতে হবে। আর অঙ্কনের বিবরণটা আমরা সরাসরি সম্পাদ্যের মতো করেই লিখতে পারি, অঙ্কনের বিবরণটা এটা অঙ্কন করেছি, এটা যেভাবে আঁকেছি সেভাবেই লিখবো অঙ্কনের বিবরণটা। আমি বলছি যে কোনো রশ্মি বিই থেকে এই এ এর সমান করে বিসি নেই, অথবা যে কোনো রশ্মি বিই থেকে এই বিসি সমান এ নেই, এই বিসি রেখাংশ থেকে কোণ ই বি এফ অথবা কোণ সি এস সি বি এফ সমান এক্স কোণ আঁকি, অর্থাৎ এক্স কোণের সমান করে কোণ ই বি এফ আঁকাবো, আবার বি এফ থেকে এই বি এ সমান বি নেই, অর্থাৎ বি বাহুর সমান করে বি এফ রেখা থেকে বি অংশ কাটি। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তবেই এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। আমরা নিচে অঙ্কনের বিবরণটা লিখে দিব যেভাবে বললাম, আশা করি তোমরা এই জ্যামিতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে আর তোমাদের এই চিত্রটাই বাসার কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, শুধু চিত্র আঁকাবে, এটাই হোমওয়ার্ক রইল তোমাদের। সবাই নিয়মিত বাসায় পড়ালেখা করবে, তোমাদের অভিভাবকের কথা শুনবে আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। তো আজকে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।